Hey guys, welcome back to my channel. Good morning. এখন যাচ্ছি টুইটিকে স্কুলে দিতে আর টুইটি তো এই উইকটা গেলেই হয়ে যাবে মানে আজকে আজকে মঙ্গলবার না রে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র বাস তারপরে স্কুলে ছুটি আর রেজাল্ট বেরোবে তারপরে টুইটি গ্রেড 4 এ উঠে যাবে তারপর সামার ভ্যাকেশনের পর নতুন ক্লাসে নতুন ফ্রেন্ডদের সাথে কারণ ওদের না প্রত্যেক বছরই সার্কেলটা চেঞ্জ হয় যে এবছর যে ফ্রেন্ডের সাথে আছে নেক্সট ইয়ার সেই ফ্রেন্ডের সাথে নাও থাকতে পারে তো দেখা যাক কোন ফ্রেন্ডের সাথেও পড়ে পুরনো ফ্রেন্ডের সাথেও পড়তে পারে লাস্ট ইয়ার যেমন একটা বন্ধু ছিল ওর সাথে এবছর পড়েছে একটা দুটো বন্ধু ম্যাচ হয়ে যায় আর কি ভালো পরিবেশ পেলে সব থেকে ভালো আর দুদিন ধরে এমন বৃষ্টি পড়ছে না মানে কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে দুপুরবেলার দিকে ঠিক ছিল বিকেলবেলাও ঠিক ছিল বাট কালকে সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকেও হয়েছে ভোরবেলা থেকে বেশ ভালো বৃষ্টি পড়ছে এবং তুই ঠিক প্রান্তিক বললো সাইকেল নিয়ে যাস না রাস্তাটা স্লিপারি হয়ে থাকবে সেই জন্য টুইটি হাঁটি হাঁটি পাপা করতে করতে যাচ্ছে আর হাতে নিয়ে যাওয়ার বড় দাদুর ছাতা কারণ ওই ছাতাটা আমিও বইতে পারি না কিন্তু টুইটির খুব ভালো লাগে একটা ছাতা নিয়ে নিলাম কারণ বাই চান্স যদি বৃষ্টি এসে যায় তখন দুজনেই ভিজে যাবো টুইটি ওই জন্য এখন আমার সাথে গুটি গুটি পায়ে হাঁটছে সাইকেল নেই তো সাইকেল থাকলে দৌড়ে কোথায় চলে যেত টুইটি যায় রোজ আর এই উইন্ডোতে একটা ছোট্ট পাখি বসে থাকে ওই যে বসে বসে টুইটিকে বাই বাই করে দেখছি কুকুর দেখতে টুইটি টুইটি হাই করছে হাই কর টুইটি হাই করছে ওই দেখো আর একটু উঁচু হয়ে দেখছে টুইটি ছাতাটা এত বড় হয়েছে কাঁধে নিয়ে হাঁটছে ব্যাগটা আমি নিয়েছি বলে কাঁধে নিয়ে হাঁটছে টুইটি এদিকে একটু ঘোর হ্যাঁ কাঁধে ছাতা বয়েল পটেটোর মধ্যে একটু ভাজা মশলা ব্ল্যাক পেপার আর দিয়েছি একটু সল্ট দিয়ে মিক্স করে স্পাইসি একটা আলুর মশলা বানিয়ে নিয়েছি এইটা কিন্তু আমি টুইটির টিফিনেও দিয়েছি ভালো করে ব্রেডের ওপর স্প্রেড করে দিলাম আর এর মধ্যে দিয়েছি সুইট কর্ন একটু সুইট ব্যাপারটা আসবে আর টুইটিরটাতে একটু চিজও অ্যাড করেছিলাম আমাদেরটাতে আর চিজ অ্যাড করলাম না ব্রেডটাকে দিয়ে আর একটা ব্রেড দিয়ে চাপা দিয়ে একটু প্যানের মধ্যে না আমি একটু ঘি স্প্রেড করে নিয়ে জাস্ট এপিট ওপিট করে শেখে নেব এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট আর তার সাথে রয়েছে চা টুইটির এই খেয়ান্দাটা না আমার খুব ভালো লাগে অফ টাইম পেলে আমি নিজে নিজেই বসে বসে করি কারণ কালকে টিভি দেখছিলাম টুইটিকে বললাম দে তো এটা এত সফট হয় না সিরিয়াসলি বাচ্চারা এই জন্য এগুলো এত ভালোবাসে জানো তো সারাক্ষণ এগুলো পুটপুট পুটপুট করে ওই গিফট র্যাপিংয়ের সঙ্গে দেয় না পুটপুটিগুলো ওগুলোও ফাটাতে কিন্তু দারুণ লাগে যার যত বয়সই হয়ে যাক না কেন এইসব করতে গেলে না বয়সের কিছু লাগে না আমার তো খুব ভালো আমি যখন মনে পড়ে আমি যখন কানাডা থেকে মানে আই মিন ইন্ডিয়া থেকে যখন কানাডা আসছিলাম এইটা আমার ফ্লাইটের ভেতর নিয়েছিলাম টুইটি তো খুব করছিল এবার টুইটি এরকম করতে করতে না আঙুলের ব্যথা হয়ে গেছে তারপর রেখে দিয়েছে তারপর আমি একটু নিয়ে করতে শুরু করেছি এতখানি রাস্তা কিছু করে তো টাইম পাস করতে আর কত মুভি বা দেখবো সবসময় তো মুভি দেখতেও ভালো লাগে না না সেই জন্য চোখ বন্ধ করে বসে বসে এটা করছিলাম তখন থেকে না আমার নেশা লেগে গেছে এটা সামনে দেখলেই আমার মনে হয় এটাকে নিয়ে একটু খেলা করি বাইরেটা দেখে মনে হচ্ছে বেশ ভালো মতো বৃষ্টি আসবে একদম কালো মেঘ করে এসছে আর টুইটিতে যেহেতু এটা লাস্ট উইক সেই জন্য স্কুলে ওদের তো সেরকম কোনো বুকস থাকে না স্কুল থেকে যে মেটেরিয়ালগুলো দেয় যেগুলো পড়ায় সেগুলোই বাড়িতে পাঠিয়ে দেয় এবার পড়ার জিনিসগুলো পাঠিয়ে দেয় আর ক্রাফটের জিনিসগুলো ওদের স্কুলেই ক্লাসরুমে আর কি ডেকোরেট করে রেখে দেয় তো সেই জিনিসগুলোকে তো সব এবার বাড়ি পাঠিয়ে দিয়েছে কারণ এবার নতুন স্টুডেন্ট ওই ক্লাসে বসবে সো তাদের জিনিসপত্র দিয়ে ক্লাসরুম ডেকোরেশন হবে তো কালকে প্রচুর খাতা টাতা ফাইল টাইল সব পাঠিয়ে দিয়েছে টুইটি এসে সুন্দর করে গুছিয়ে রেখেছে বলছে এগুলো ফেলবে না এর মধ্যে অনেক জিনিস আছে আমি তোমায় দেখাবো আর কিছু পেন্সিল কালার এগুলো ছিল সেগুলো সমস্ত কিছু টেবিলের উপরই গুছিয়ে রেখে দিয়েছে ও এসে বলেছে আমি ঠিক করব টুইটিতে স্কুলে যে খাতা পেন্সিল তারপর হচ্ছে কালার গ্লু এগুলো যেগুলো লাগে না স্কুলে তো সবই স্কুল থেকেই দেয় বা আমাদেরকে কিছু পারচেজ করতে বলে না কিন্তু মাঝে মাঝে ওরা স্কুলে শুরুতে যখন স্কুল শুরু হয় তখন ওরা বলে যে তোমরা কিছু নিয়ে আসতে পারো মানে ওটা প্রেশার করে না কিছু বা কোনো রুল নেই ওই জন্য টুইটি বছরের প্রথমেই যেমন গ্লু তারপরে একটু কয়েকটা পেন্সিলের প্যাকেট মানে এক একটা প্যাকেটে তো অনেকগুলো করে পেন্সিল থাকে সমস্ত নিয়ে গিয়ে ও স্কুলে জমা দেয়
এবার স্কুলে জমা দিচ্ছে মানে শুধু যে ও ইউজ করবে তা না, ক্লাসে সবাই ইউজ করবে। এবার যারা দিচ্ছে না দিচ্ছে না সেই নিয়ে কোনো প্রেশার করে না, তো ঠিক আছে। আবার শেষ হয়ে গেলে স্কুল থেকেই আবার পারচেস করে দেয়, সে যা আমাদের কিনে দিতে হয় না। এখন টুইটি ট্রেন্ড অনুযায়ী ওর ঘরে সমস্ত ক্রাফট ছোলাচ্ছে, এগুলো সব স্কুলে বানিয়েছিল, কালকে আমাকে দেখালে। আমি বললাম ঠিক আছে রাখো, তোমার যেগুলো ভালো লাগছে। সামার রিলেটেড সমস্ত কিছু ঝুলিয়ে রেখেছে, আগে ছিল ইস্টার, ইস্টারগুলোকে সব খুলে ফেলেছে। তো যাই হোক চলো যাই লাঞ্চ বানাই। লাঞ্চে আজকে মাছের ঝোল বানাবো, বাট মাছটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজতে বসিয়েছিলাম, অলমোস্ট ভাজা হয়ে গেছে, বাট জাস্ট ফ্লিপ করে দেবো তাহলেই হয়ে যাবে। এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো ভেজে নিলেই আমার হয়ে যাবে। কড়াইটাকে গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু পেঁয়াজ আর ঢেঁড়সটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, এখানে না ভালো ঢেঁড়স পাওয়া যায় না, আর সবসময় ফ্রেশ তো একেবারেই পাওয়া যায় না। নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি যখনই ফ্রেশ ঢেঁড়স দেখি আমি কেটে আনি। আমার ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ভাতে সব কিছু খেতে খুব ভালো লাগে, বাট এইসব ঢেঁড়সগুলো না ভাতে ঠিক ভালো লাগে না। আজকে তো আবার বিপত্তারিণী পুজো আছে, এই ফেসবুক খুললেই বোঝা যায় যে কবে কি পুজো আর কবে কি, নাহলে এখানে তো পাশাপাশি কিছু হয় না, সেজন্য সেই সব দেখে মনেও পড়ে না। আর আমার বাড়িতে না, আমি কোনোদিন আমাদের বাড়িতে আমার ঠাকুমাকেও দেখিনি বিপত্তারিণী পুজো করতে, পাড়ায় পাড়ায় দেখতাম আর বিপত্তারিণী পুজো হয়। বাইরের আকাশটা দেখো একদম কালো করে এসছে, সেই যে ঝলমলে একটা আকাশ সেটা কিন্তু এখানে এখন দেখতে পাওয়া যাচ্ছে না, কীরকম কালো করে আছে। খুব জোর বৃষ্টি নামবে দেখে বোঝা যাচ্ছে। বাচ্চাদের স্কুল ছুটির টাইমেই যদি এরকম বৃষ্টি নামবে তাহলে কি আর ভালো লাগে। যাই হোক আজকে তো লাঞ্চ ফাঞ্চ রেডি করে ফেলেছি, একটু পরেই আমি আর প্রান্তিক লাঞ্চ করবো। প্রান্তিক মিটিংটা সেরে গেল স্নান করতে, ও স্নান করে এলেই আমরা লাঞ্চ করে নেবো। তারপর আবার টুইটিকে আনতে যেতে হবে, আমার অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো এবার মেল চেক করে করে এক এক করে সব কাজগুলোকে কমপ্লিট করে ফেলতে হবে। আজকে লাঞ্চে বেশি কিছু বানাইনি, এখানে আলু ঢেঁড়স আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, একটু শুকনো ভাতে খেতে আমার খুব ভালো লাগে। আর তার সাথে বানিয়েছি এখানে মাছের ঝোল, ব্যাস এইটুকুই রান্না করেছি, আর কিছু করিনি। আর তো চলো এখন কাজে বসে যাই, একটু পরে লাঞ্চ করে নেবো। বাইরে যা হাওয়া দিচ্ছে না আজকে টুইটি, বাইরে গিয়ে খেলা তোর বন্ধ, ভাল লাগে না। চুলটো বৃষ্টি কি আর করবি, যা চুলটোর আসে শোন না, চুল আসছে না দিয়ে তুই পড়তে বস, আর আমি আমার ইয়োগা ক্লাস আছে ইয়োগা করি, ঠিক আছে? তুই আমার থেকেও লাকি। কেন ল্যাপটপে করবি? আর সে করবি আগে তুই এটা যে ম্যাথস গুলো আছে কমপ্লিট করে নে, তারপর রাইটিং এক্সারসাইজ লাগবে। ও তোর ফিঙ্গার এক্সারসাইজ লাগবে, যা অনেক ইংলিশ লেখ, অনেক ইংলিশে অনেকগুলো স্টোরি লিখবি পর পর পর, তাহলে ফিঙ্গার এক্সারসাইজ হয়ে যাবে। আর ফিঙ্গার এক্সারসাইজ মানে একটা হোল স্টোরি টাইপ করো। আচ্ছা ঠিক আছে, তুই চুলটু লাস্ট টাইমে পড়তে বস, তারপর দেখ। ক্লাস তো আমার ফোনেই হয়, সেই জন্য ফোনটাকে সেট করে নি। ম্যাট পাতা হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, ফোন সেট আপ করে ফেলেছি, এবার এসে গেলি জাস্ট টু মিনিটসের মধ্যে আমার ক্লাস শুরু। রোজ রাতে কী ডিনার বানাবো এটা ভাবতে ভাবতেই না আমার অনেকটা সময় চলে যায়, কিন্তু বাড়িতে যদি পনির থাকে নো চিন্তা। সেই জন্য পনিরগুলোকে একটু ছোটো পিস করে কাট করে নিয়েছি, কাসুরি মেথি আর এখানে কিছু রেগুলার মশলা নিয়েছি, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, রেড চিলি পাউডার আর গরম মশলা। আর দুপুরবেলা যখন মাছের ঝোলটা রেডি করছিলাম তখনই আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে রেখে দিয়েছিলাম, আর ওটাকে মিক্সিতে পেস্ট করেও রেখেছি, একটুখানি কাজু বাদাম বাটাও অ্যাড করে দিয়েছিলাম। এখন জাস্ট ওই গ্রেভিটার মধ্যে কাসুরি মেথি আর রেগুলার মশলাগুলো অ্যাড করে নিলাম, আর একটুখানি না আমি টক দইও অ্যাড করে দিয়েছি। তো ভালো করে ফুটে গেলে আর এই পনিরগুলোকে হালকা করে আমি একটু ঘিতে ভেজে নিয়েছিলাম, খুবই সামান্য, এটা না দোকান থেকে কিনে আনা পনির, সেই জন্য বাড়িতে করা হলে আমি দিতাম না। দিয়ে জাস্ট ওই পনিরগুলোকে আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো,
আর আমার পনির বাটার মশালা একদম রেডি হয়ে যাবে। এটা রুটি দিয়ে সার্ভ করে দেবো, এটা টুইটির ফেভারিট। চলো, এখন আমার ডিনার টিনার করা হয়ে গেছে। আর কি বলতো, এই উইকটা না আমার শেষই হচ্ছে না, মানে এই উইকটাই টুইটিতে লাস্ট স্কুল হবে, তারপর ফ্রাইডের পর থেকে ওদের সামার ভ্যাকেশন পড়ে যাবে, আবার দু মাস ছুটি থাকবে লং। এখানে তো সামারটা একটু বেশি ছুটি দেয়, ইউএসএতে আরও বেশি থাকতো, এখানে দু মাসের টোটাল ছুটি থাকে। এই এই জুনের শেষে একদম ছুটি পড়বে, আবার সেপ্টেম্বরের 2-4 তারিখ নাগাদ গিয়ে স্কুল খুলবে। তো যাই হোক, বেশ লম্বা ছুটি পাবে সামারে একটু এনজয় করবার জন্য। আর সেই জন্য না আমার এই উইকটা যেন কাটতেই চাই, যেন আজকে আমি ভাবছি কত তারিখ হলো, কী বার হলো, তা ভাবছি ওমা সবে মঙ্গলবার হলো, মানে মনে হচ্ছে যেন কতদিন কাটিয়ে ফেলেছি এই উইকে, সবে মাত্র 2 দিন কাটিয়েছি। যে এক একটা উইকে হয় না, বেশি কাজ থাকলে বা কিছু থাকলে তখন মনে হয় যে বাবা এই তো উইকটা শুরু হলো, এই শেষ হয়ে গেল, আর এই উইকটা আমার কাটতেই চাইছে না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।